আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা ভিডিওর ফ্রেম রেট চেঞ্জ করতে হয় বা FPS যেটাকে আমরা বলে থাকি। আগে আমি একটু এই FPS বা ফ্রেম রেটের ব্যাপারটা এক্সপ্লেইন করে নিই। FPS হলো ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কতগুলো ফ্রেম আমরা দেখতে পাব। আমরা অনেক সময় ইউটিউবে আমরা হয়তো অনেকেই ফ্লিপ বুক দেখেছি, যে একটা বইয়ের মধ্যে সেই পাতাগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করা হয় এবং ওটাকে একটা ভিডিওর মতন দেখতে মনে হয়। আমরা যখন একটা ভিডিও দেখি, সেই ভিডিওটা কিন্তু অনেকগুলো ছবির সমষ্টি, এবং অনেকগুলো ছবিকে একটা ভিডিও হিসেবে একদম স্মুথলি দেখার জন্য প্রত্যেক সেকেন্ডে 24টা করে ফ্রেম দরকার হয়। অর্থাৎ এক সেকেন্ডে যদি আমরা একসাথে 24টা ছবি দেখি বা 24টা ফ্রেম দেখতে পাই, তাহলে ওটাকে আমাদের ভিডিও বলে মনে হবে। যদি 24-এর নিচে হয় নাম্বারটা, তাহলে কিন্তু সেটাকে একটু একটু গ্লিটারি একটা ভাব থাকে এবং ওটাকে মনে হয় যে একটু আটকে আটকে যাচ্ছে, এরকম কিছু একটা। তো আমাদের ভিডিও হওয়ার জন্য এক সেকেন্ডে অন্তত 24টা করে ফ্রেম আমাদের প্রয়োজন হয়। তো এটাই হলো বেসিক্যালি FPS। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা যদি এক্সপোর্টে যাই, আবার আমাদের সেই পপ আপে, সেখানে আমরা দেখতে পাবো আমাদের যে ফ্রেম রেট দেওয়া আছে 30 FPS, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমরা 30টা করে ফ্রেম দেখতে পাচ্ছি এই ভিডিওর মধ্যে। তো আমি যদি সেটিংসে যাই, আমাদের এই যে ফ্রেম রেট, এখানে চেঞ্জ করার অপশন থাকছে। আমরা চাইলে 23.97 দিতে পারি, বা যেটাকে অলমোস্ট 24 বলা হয়। আমরা যদি 15 দিই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক গ্লিটারি হয়ে যাবে। আমরা 25, 29, 30, 59, 60 FPS পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করে নিয়ে ভিডিওটা সেভ করতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে নিই, আপনারা যখন ভিডিও শ্যুট করবেন, আপনারা যদি নিজের ভিডিও শ্যুট করতে চান, আপনারা যদি চান যে ভিডিওটাকে একটু স্লো মোশন করবেন, স্লো মোশন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের FPSটা নিয়ে একটু কাজ করতে হবে। কারণ আপনি যখন স্লো মোশন করবেন, আপনি যদি 24 FPS-এ কাজ করেন, সেক্ষেত্রে আপনি যখন স্লো করবেন, তখন আপনার ফ্রেম রেটগুলো কমে আসবে, মানে ফ্রেমগুলো কমে আসবে পার সেকেন্ডে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে 60 FPS বা যদি 120 FPS পসিবল হয় আপনার কাছে, সেই অপশনগুলো থাকে, তাহলে বড় ফ্রেম রেটে ভিডিওগুলো শ্যুট করবেন, শুধুমাত্র সেগুলো যেগুলোতে আপনি স্লো মোশন অ্যাড করতে চাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে। এভাবে করে আমরা আমাদের ফ্রেম রেটটা চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমরা এক্সপোর্টে দিলে আমাদের 60 FPS-এ ভিডিওটা সেভ হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।